নমস্কার জীবনে সফল হতে কেনা যায়। আমি আপনি আমরা সবাই কিন্তু বলুন তো কটা লোক জীবনে সফল হতে পারে ধরুন আমার বয়স পঁচিশ হ্যাঁ আমি বুঝতে পারছি যে আমাকে দেখে পঁচিশ কথাটা ভাবতে একটু কষ্ট হচ্ছে হোক তবু একটু চেষ্টা করুন ধরুন আমার বয়স পঁচিশ ছাত্র জীবনে অনেক স্বপ্ন দেখেছি অনেক চেষ্টা করেছি যে অনেক বেশি বেশি নম্বর পাবো কোনো দিন পাইনি কোনো মতে টেনে টেনে পাশ করেছি এবার ধরুন পরীক্ষা টরীক্ষা শেষ করে পড়াশোনা ছাত্র জীবন শেষ করে একটা ভাবলাম চাকরি খুঁজবো কিন্তু চাকরি আমাকে ইন্টারভিউ বোর্ডে বারবার ফেল করে দিল একজন বললো যে ব্যবসা করো কিন্তু ব্যবসা করতে গেলে তো টাকা চাই একজন বললো কেন সরকার তো মুদ্রা লোন দিচ্ছে ব্যাঙ্কে যাও গেলাম ব্যাঙ্কে ব্যাংকের ম্যানেজার আমাকে পাত্তাই দিল না এবার মন টন খারাপ করে মুড খারাপ করে যখন বাড়ি ফিরে এলাম বাবা আমাকে বকতে শুরু করলেন আমারও মুড খারাপ ছিল বাবাকে আমি দু কথা শুনিয়ে দিলাম বিশ্বাস করুন আমি চাইনি যে বাবাকে কড়া কথা বলি কিন্তু ওই যে মুড খারাপ ছিল দেখুন এই ব্যাপারটা কি আপনাদের জীবনের সাথে কি মিলছে যদি না মেলে তবে কোনো কথা নেই আপনি অন্য চ্যানেলে নাচ গানের অনুষ্ঠান দেখতে থাকুন কিন্তু যদি মিলছে এক পার্সেন্ট হলেও তাহলে যে প্রশ্নটা আমি শুরু করেছিলাম যে সফল হতে আমরা সবাই চাই কিন্তু সফল হতে আমরা পারি না খুব কম লোকই পারি তাহলে সাফল্যের পাসওয়ার্ড কি সাফল্যের কি কোনো ম্যাজিক মন্ত্র আছে হ্যাঁ আছে আজকে আমরা এই কথাটাই আলোচনা করব আজকের অনুষ্ঠানে আসুন আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছে তাদের সাথে আপনাদের আলাপ করে দিই আমাদের সঙ্গে রয়েছেন শ্রী বিপ্লব নাথ উনি ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার কাছাড় জেলার আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নমস্কার আর আমাদের সঙ্গে রয়েছেন পোদ্দার টয়টা এবং পোদ্দার জেসিবির কর্ণধার শ্রী বিবেক পোদ্দার উনি নিজে একজন সফল ব্যক্তিত্ব সফল ব্যবসায়ী এবং উনি অন্যকে সাহায্যও করে থাকেন আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি তো আমি যেটা দর্শকদের সাথে শুরুতেই আলোচনা করলাম যে সাফল্যের পাসওয়ার্ড বা ম্যাজিক মন্ত্রটা কি সেই প্রশ্নটাই আপনার কাছে উত্তর জানতে চাইব অ্যাকচুয়ালি এই সাকসেস শব্দটা অ্যাকচুয়ালি একটা মিস নম্বর কারণ সেটার কোনো পরিকাঠামো নেই কি সাকসেস ঠিক আপনি আমাকে প্রশ্নটা করেছেন আমি আমার নিজের ভিউ থেকে এটাকে আনসার দেবো ঠিক আছে সর্বপ্রথম যে জিনিসটা আমি মনে করি যে নিজেকে সাকসেসফুল করার রাস্তায় হাঁটতে গেলে যেটা দরকার সেটা হল সেলফ এফিকেসি মানে আত্মবিশ্বাস নিজের উপরে বিশ্বাস যে আমি এটা করতে পারবো এই জায়গাটাতে প্রথম নিজেকে আনতে হবে কারণ যে কোনো কাজ ওইটার সাকসেস ডিপেন্ড করে আমার মাইন্ডকে রেডি করার উপর আমার মাইন্ডটা যদি রেডি হয়ে যায় ও যদি আমাকে পজিটিভ ডাইরেকশান দেয় আমার কাজটা কিন্তু অনেকটা এগিয়ে কেন দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু বি বিফ্রেট ভয় না পাওয়া কোনো চ্যালেঞ্জ যখন আমরা সামনে দাঁড়াবে যখন আমরা সার সম্মুখীন হব তখন সেটা কাজ করতে গিয়ে আমরা সাকসেসফুল হতে পারি আমরা ফেইলিয়ার হতে পারি ফেইলিয়ার ইজ আ স্টেপিংস ডোন টু সাকসেস এটা মনে রেখে কিন্তু আমাদেরকে নেক্সট স্টেপটা এগোতে হবে হ্যাঁ এবং ফেলিয়ার কেন হলো এবং সাকসেস করতে গেলে আমরা কি করতে হবে এখানে একটা অনেক বড় ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আজকের পৃথিবীতে আমরা নিজেদেরকে নিজের নিজের ভিতরে ঢোকানো দরকার সেটা হলো স্কিল ডেভেলপমেন্ট আচ্ছা এবং স্কিল বলতে অনেক রকম স্কিলস আছে আমি দুটো ব্রড ক্যাটেগরিতে কথা বলছি হার্ড স্কিলস অ্যান্ড সফট স্কিলস হার্ড স্কিল যদি কেউ ডাক্তার হতে চায় ওর ডাক্তারি প্রফেশনের কাজ জানা কেউ ইঞ্জিনিয়ার হতে চায় ওর ইঞ্জিনিয়ারিং প্রফেশনের কাজ জানা পড়াশোনা করা টেকনিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু সঙ্গে যে স্কিলটা সবার দরকার চায় ডাক্তার চায় বিজনেসম্যান চায় এনি আদার প্রফেশনাল সেটা হল সফট স্কিল এবং সফট স্কিল বলতে আপনার নিজের আপনাকে দেখে লোক কী ভাবছে আপনি কিভাবে কমিউনিকেট করছেন কমিউনিকেশন আজকের পৃথিবীতে সাকসেসফুল হতে গেলে একটা অনেক বড় শব্দ হলো হুম এবং কমিউনিকেশানে সাকসেসফুল হতে গেলে সব লোক জন্ম থেকে ভালো কমিউনিকেটর হয় না ঠিক এই কমিউনিকেশনটা নিজেকে প্র্যাকটিস করে নিজেকে ইনভলভ করে নলেজ ইওর পার্টিসিপেশন আপনি কার সঙ্গে কথা বলছেন কি জানতে পারছেন আপনার কি জানার ইচ্ছা সেই সব জিনিসটা মিলে কিন্তু আস্তে আস্তে আমাদের কমিউনিকেশন স্কিলটা ঠিক আছে আমি আসবো আপনার কাছে আবার আর আর একটু এক পরে আমি বিপ্লব অবসাদের কথা বলে নেই ম্যাজিক মান্ত্র সাফল্যের বলুন আমাদের দর্শকদের অ্যাট প্রেজেন্ট সিচুয়েশনে যা চলছে প্রথমে নমস্কার সবাইকে থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দ্য প্রোগ্রাম আর অ্যাট প্রেজেন্ট আমাদের আমি বেসিক্যালি আমার নাম বিপ্লব কুমার নাথ আমি কাজ করছি অ্যাজ এ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার অফ আসাম স্টেট রুরাল লাইভলিউড মিশন কাছাড় ডিস্ট্রিক্টে পোস্টেড আমরা বেসিক্যালি বোধগুলো জিনিস নিয়ে কাজ করি সেটার মধ্যে আমি পড়ে আসছি ফার্স্টে আপনার উত্তরটা দিয়ে দিই দ্য বেসিক মন্ত্র ফর রাইট নাও এখন এখানকার সিটুয়েশানে হলো ডেভেলপমেন্ট অফ স্কিল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড হাউ আর গোয়িং টু ডু দিস স্কিল ডেভেলপমেন্ট সেটা ডিপেন্ড করে সেটা ডিপেন্ড করে অন ভেরিয়াস অ্যাসপেক্টস অ্যাসপেক্টগুলোর ভিতরে আমি যাচ্ছি অল্প ফার্স্টে আমি জাস্ট কয়েকটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ বলতে চাই এখানটার মধ্যে আমাদের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট ওদের আন্ডারে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হলো দিনদয়াল অন্তদয়াল দিনদয়াল অন্ত্যদয়া যোজনা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন আরেকটা ফ্ল্যাশ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটা স্কিল ডেভেলপমেন্টের জন্য সেটার নাম হলো দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা ডিডিউ ইউ ওয়াই শর্টে বলি আমরা সেটা হলো একটা স্কিল ডেভেলপমেন্ট মানে প্লেসমেন্ট লিঙ্ক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটার মধ্যে আমাদের ভেরিয়াস প্রজেক্ট ইমপ্লিমেন্টিং এজেন্সিজটা আছে ইউ নেমস অফ কাছা না আমি আপনাকে একটু একটুখানি আমি আপনাকে আটকাবো এই জায়গায় কেন আটকাচ্ছি যে দেখুন স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা অনেক দিন ধরে শুনে আসছি অনেক লোক স্কিল ডেভেলপমেন্ট শুনে শুনে বিরক্ত হয়ে গেছে বোর হয়ে গেছে সিম্পলি আমি চাইব এই অনুষ্ঠান থেকে আমাদের যারা দর্শকরা আছেন তারা বুঝুন কমসে কম যে স্কিল বা দক্ষতা কাকে বলে সেই জায়গা থেকে আমি পোদ্দ সাহেব আপনার কাছে আমি আবার আসব যে স্কিল ব্যাপারটা মানে এক্স্যাক্টলি স্কিল কাকে বলে হোয়াট ডু মিন বাই স্কিল সেটা টেকনিক্যাল হোক সফট হোক যেটাই হোক মানে আমার দর্শকদের একদম মানে জলের মতো প্রাঞ্জল করে দিন দেখুন আমি একটা অ্যাঙ্গেল নিয়ে কথা বলি সুবিধা হবে বুঝতে হ্যাঁ নিশ্চয়ই আমি যে এন্টারপ্রিনিয়ারশিপ যদি কেউ করতে চায় কেউ যদি ব্যবসা করতে চায় আজকের দিনে এবং সে ব্যবসা করতে গেলে ওর কি স্কিলস দরকার সেটা নিয়ে প্রথম কথা বলি একটা অ্যাঙ্গেল নিয়ে আমরা শুরু করি যে একটা লোক ব্যাংকে যাবে ব্যাংক ওকে টাকা দেবে তারপরও ব্যবসা করবে এখনও যখন ব্যাংকে যাচ্ছে ব্যাংক অ্যানাউন্স করছে ব্যাংকের কাছে অনেক টাকা কিন্তু যখন আমি বাড়িতে বসে থাকি আমি দেখি অনেক লোক এসে বলে দাদা ব্যাংকে তো গেছিলাম কিন্তু ব্যাংকের ম্যানেজার তো টাকা দিচ্ছে না হ্যাঁ যেটা আমি বললাম শুরুতেই হ্যাঁ স্যার এটা এটা একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট ব্যাংকের কাছে টাকা কিন্তু আমাকে আপনাকে টাকা দিচ্ছে না দিচ্ছে না কেন দিচ্ছে না এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট ব্যাংক কি চাইছে ব্যাংক চাইছে যে টাকাটা আপনাকে যখন দেব আপনি ওই টাকাটা ইউটিলাইজ করে ইউ मेक योर লাইভলিহুড আপনি আপনার নিজের নিজের জীবনের জীবিকা অর্জন করুন কিন্তু ব্যাংকের টাকাটা আপনি সুদ সমেত ঘুরিয়ে দিন তবে না ব্যাংক চলতে পারবে তো ব্যাংক যখন আমার সঙ্গে কথা বলছে ব্যাংক আমাকে প্রশ্ন করছে যে দাদা তুমি কি কোনো আগে ব্যবসা করেছো আমার আনসার না তোমার মা বাবা ঠাকুর দাদা কি কেউ ব্যবসার লাইনে ছিল আনসার না না তুমি ব্যবসা করার জন্য কি করবে আমি একটা মুরগির ফার্ম করব। মুরগির ফার্ম করতে গেলে কি কি মুরগির অসুখ হতে হয় তুমি জানো না আমি জানি না তো ব্যাংকের ম্যানেজার কি বিশ্বাস করে ওকে মুরগির ফার্মে টাকা দেবে হ্যাঁ তো ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হলো যে আমি যে জিনিস নিয়ে ভাবছি যেটা আমি করব তার কি স্কিলস দরকার ওটাকে একটা অ্যানালিসিস করা যে আমাকে এই কাজ করতে গেলে সব কাজের তো সেম স্কিলস না আমাকে এবার মুরগির ফার্ম করতে গেলে আমাকে কিছু মুরগি সম্বন্ধে ভেটেনারি নলেজও দরকার আমার টাকাটা কিভাবে রোটেশন করব সেটারও দরকার আমার মার্কেটিংটা কিভাবে হবে সেটারও দরকার আমার টাকাটা ঘুরে আসলে আমি কত টাকা খরচা করতে পারবো বাড়িতে খাবার জন্য ওষুধ কেনার জন্য আর কত টাকা আমাকে রেখে দিতে হবে আমার ব্যবসা চালাবার জন্য সেটাও বোঝার দরকার তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিল এবং সেই স্কিলগুলোকে ডেভেলপ করার জন্য আজকে যে দাদা কথা বলছিলেন একটু আগে ওনাদের কাছে কিন্তু সেই পরিকাঠামো রয়েছে তৈরি রয়েছে আমরা তার গুরুত্ব বুঝতে পারছি না যাচ্ছি না ওনার কাছে এবং আপনি জানেন সেটা নিয়ে হয়তো আমি আপনি অনেক জায়গাতে কিছু মিটিংও করেছিলাম এবং মানুষের কাছে সেই জিনিসটা পৌঁছে দেওয়াই আজকের দিনের আমার মনে হয় সবচেয়ে বড় দরকার যে স্কিল বানাবার জন্যে স্কিল নিজেকে তৈরি করার জন্যে আমরা কিছু কিন্তু কিছু কাজ করতে হবে সেই কাজগুলো ছোটো ছোট কাজ কোনো বিরাট কোনো বড় কিছু নয় বড়ো কিছু নয় কিন্তু আমাকে জানতে হবে কোথায় যেতে হবে কার কাছে যেতে হবে প্রপার অ্যাডভাইসটা কে দেবে এবং অ্যাডভাইসটা নিয়ে আমি কি করতে হবে তো এই স্টেপগুলোকেও বোঝা আর অ্যাট দ্য সেম টাইম স্কিলটা কী এই যে আমরা স্কিল স্কিল নিয়ে কথা হ্যাঁ সেটাই তো আমার প্রশ্ন স্কিলটা কি হোয়াট ইজ দ্যাট স্কিল উই আর টকিং অ্যাবাউট স্কিলটা হলো আমার নিজের মধ্যে ওই দক্ষতা আনা যেটা বিশ্বাস করে আপনি আমাকে লোন দেবেন আর যেটার দক্ষতার উপরে কাজ করে আমি আমার জীবিকাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সেটা কি সেটা একটা কথা না একটা পার্টিকুলার লাইন অফ ডাইরেকশন না ডিপেন্ডিং অন সিচুয়েশন ডিপেন্ডিং অন টাইম আমি আরেকটু কথাটাকে ঘুরিয়ে বলি একটু টাইম নিয়ে বলছি আজকে আমি আমার মতো লোক যারা তিরিশ পঁয়ত্রিশ বছর থেকে ব্যবসা করছে আমরা কিন্তু ডেইলি নতুন স্কিল শিখছি হ্যাঁ আনলেস আই লার্ন নিউ স্কিলস এভরিডে আই ক্যানট সারভাইভ ঠিক আমাকে যদি বিজনেসের সঙ্গে কম্পিটিশনের সঙ্গে এগিয়ে যেতে হয় দেন আই হ্যাভ মাই স্কিলস হ্যাঁ কোভিড পরবর্তী সিচুয়েশনে আপনার কথাটা ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আমি আসছি আপনার কাছে আরেকবার আমি এটা খুব ভালো পয়েন্ট আপনি উত্থাপন করেছেন যে মানে নতুন নতুন জিনিস যদি আমরা শিখতে না পারি তাহলে সেদিনে আমরা জিন্দা লাশ বলতে পারেন আমাদের হয়ে হয়ে গেলাম এবং আমাদের এই কোভিড সিচুয়েশান আমাদের অনেক কিছু নতুন স্কিল একবার করতে বাধ্য করেছে আমরা যদি করতে পারি তাহলে আমরা সফল হবো যদি করতে না পারি তাহলে সফল হব না কিন্তু তার আগে আমি দর্শকদের বলতে চাই আমার কাছে কিন্তু স্কিলের সংজ্ঞাটা একদম সহজ যেমন ধরুন আপনাদের আমি প্রশ্ন করি আপনি কি সাইকেল চালাতে জানেন কি বলছেন জানেন কি করে বুঝব আপনার সার্টিফিকেট আছে দেখান সার্টিফিকেট নেই তাহলে আমি কী করে বুঝব বুঝেছি আপনি বলছেন আপনি বলতে চাইছেন যে সার্টিফিকেট টার্টিফিকেট নেই আপনার কাছে কিন্তু সাইকেল যদি হাতের কাছে পান আপনি চালিয়ে দেখিয়ে দিতে পারবেন তাই তো এই ব্যাপারটা কিন্তু স্কিল বলে এমন একটা জিনিস যেটা কোনো সার্টিফিকেটের দরকার পড়ে না কোনো ইউনিভার্সিটি থেকে ট্রেনিংয়ের দরকার পড়ে না আমি শুধু হাতে কলমে করতে পারলেই হলো আপ বিপ্লববাবু আপনি কি আমার সাথে একমত হবেন একমত যে যে কোনো স্কিলই সাইকেল চালানোর মতো একটা ব্যাপার যে সাইকেল যে চালাতে জানে না তার জন্যে কিন্তু ভীষণ কঠিন যে চালাতে জানে তার জন্যে খুব সোজা এবং সেটা একদিনে করা যায় না অনেক বেশি অনেক আছার টাচার খেতে হয় আপনারা সবাই নিশ্চয়ই আমার মতো আছার টাচার খেয়ে সাইকেল চালানো শিখেছেন তো আমার মনে হয় যে কোনো স্কিলই সেটা সাইকেল চালানো হোক বা সাঁতার কাটা হোক বা রান্না করা হোক সেই স্কিলগুলো কিন্তু একদিনে হয় না মানে আমাদের হাতে কলমে করে শিখতে হয় কোনো কোর্স বা কিছু না করলেও চলে হাতে কলমে করতে হবে কিন্তু যেটা সাহেব যেটা শুরুতে বলেছিলেন যে সফট স্কিল এবং হার্ড স্কিলের কথা হার্ড স্কিলটা বিভিন্ন প্রফেশান ওয়াইজ দরকার পড়ে কিন্তু কিন্তু আবার সফট স্কিলটা সমস্ত ধরনের ফিল্ডে আপনার কাজে লাগবে তো বিপ্লববাবু আপনার কাছে আমি আসব এই এই প্রশ্নটা নিয়ে আপনি যেহেতু এই রুরাল লাইভলিহুড মিশনের সাথে কাজ করছেন আপনার অভিজ্ঞতা কি বলে আমাদের দেশের যেই আপনার এই কাছাড় জেলার কথাই বলুন যে যুবক যুবতীদের মধ্যে কিসের অভাব তার কি স্কিলটা মানে হচ্ছে না কেন হচ্ছে না তার কি স্কিল কাকে বলে দক্ষতা কাকে বলে বুঝতে পারছে না কেন হচ্ছে না কি ব্যাপারটা বেসিক্যালি আমরা যে সময় ট্রেনিং সেন্টারে যাই যারা স্টুডেন্টসগুলো আসে ট্রেনিংয়ের জন্য আমার এখানে পাঁচটা ট্রেনিং সেন্টার আছে পাঁচটা পিআই আছে ওরা ডিফারেন্ট কোর্সেস করাচ্ছে কিছু মেয়েদের কেউ কোর্সেস আছে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেটর কোর্সেস আছে রিটেল অ্যাসোসিয়েটের জন্য কোর্সেস আছে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের জন্য কোর্সেস আছে দ্য বেসিক প্রবলেম দ্যাট উই ফেস যে সময় আমি ওদের সাথে ইন্টারেক্ট করি দ্য দ্য মোস্ট প্রবলেমেটিক অ্যাফেয়ার বিকজ আমাদের এখানে প্লেসমেন্ট হয় না আসামে কোম্পানিজ কম সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই ওদের প্লেসমেন্টগুলো ম্যাক্সিমাম বাইরে হয় অ্যান্ড হোয়াইল দে গো আউটসাইড দে বেসিক প্রবলেম ইজ দ্য কমিউনিকেশন স্কিল সেটার মধ্যে ওরা মানে এটকে যায় কমিউনিকেশন স্কিল কমিউনিকেশন স্কিল সেটার মধ্যে সবচেয়ে প্রবলেমটা হয় বিকজ ওরা আসে রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা যারা এসে এখানটায় ওরা ট্রেনিং করছে ইনফ্যাক্ট ওদেরকে এই যে শর্ট ডিউরেশন অফ টাইমে পুরো কমিউনিকেশন স্কিলটা শেখানো দ্যাট ইজ নট মানে এই সাফিসিয়েন্ট টাইমটা হয় না বিকজ দে হ্যাভ দেয়ার প্র্যাকটিক্যাল ক্লাসেস দে হ্যাভ দেয়ার থিওরিটিক্যাল ক্লাসেস আর এই কমিউনিকেশন স্কিলটা অত ইম্পর্ট্যান্ট ওদের জন্য বিকজ হোয়েন উই ইন্টারেক্ট উইথ দ্য মানে যেগুলো পার্টি স্টুডেন্টস অলরেডি প্লেসড ওইখানটায় চলে গেছে অলরেডি ওরা ফোন করে ও দে গিভ আজ দেয়ার সাকসেস স্টোরিজ যে ওইখানটায় কী করছে আগে বেতন ছিল আট হাজার এখন বেতন হয়েছে পনেরো হাজার সো ওদের স্কোপ অফ ইম্প্রুভমেন্টটা কীরকম করে বাড়লো ওদের পদোন্নতিটা কীরকম করে হলো ক্যারিয়ারের উপরের যে সাকসেস লেডারটা ওরা কীরকম সো বেসিক ফোকাস ওরা আমাদেরকে যে সময় জিনিসগুলো বলে ওরা বলে কে স্যার টেকনিক্যাল এক্সপার্টাইজ আমাদের যা আছে সেটা তো আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে। বাট ওয়ান ইউ গ্রো আপ দ্য ল্যাদার ইন অ্যান অর্গানাইজেশন দ্য মেইন থিং দ্যাট কামস টু আওয়ার মাইন্ড ইজ দ্য কমিউনিকেশন স্কিল আর সেকেন্ড হলো নিগোসিয়েশন স্কিল উইথ দ্য কাস্টমার্স যারা ওরা ভেরিয়াস শোরুমসে কাজ করে বা ভেরিয়াস অর্গানাই আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটসে কাজ করে তো কমিউনিকেশন স্কিলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট উই ক্যান টেক ইট এজ এ সফট স্কিল যেটা আপনি আগেই বলেছেন সো সেটার জন্য আমাদের সবচেয়ে বেশি ফোকাস দেওয়াটা দরকার আর সেটার উপরেই আমরা যে সময় কোনো ট্রেনিং সেন্টারে ভিজিট করি সবচেয়ে প্রথমেই আমি যেটা ফোকাস দিই ও প্র্যাকটিক্যাল এক্সপার্টে ওরা শিখে যাবে উই হ্যাভ গুড ট্রেনার্স ওরা প্র্যাকটিক্যাল ক্লাসরুমে হার্ডওয়্যার কোর্সেস ওরা শিখে যাবে কমিউনিকেশন স্কিল যেটা দরকার হয় ওদের বাইরে যাওয়ার পরে ঠিক আছে কিন্তু আমি এই জায়গায় আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি ধরুন নাইনটি নাইন পার্সেন্ট আমি আপনার সাথে একমত একটা জায়গায় এক পার্সেন্ট আমি একমত নই সেটা হচ্ছে আপনি বলছেন যে আমি কমিউনিকেশন স্কিল শেখাতে পারছি না আমার প্রশ্ন হলো আপনি কমিউনিকেশন স্কিল শেখাবেন কেন যারা শিখবে তারা শিখবে আপনি কাউকে সাইকেল চালানো শেখাতে পারবেন যদি সে নিজে না শেখে আপনি সাইকেল চালানোর সম্বন্ধে প্রচুর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিন কোর্স করুন সেমিনার করুন ওয়ার্কশপ করুন ওয়েবিনার করুন সাইকেল চালানো শিখতে পারবেন সে যদি ওই নিজের সাইকেল নিয়ে যদি মাঠে না নামে তো কমিউনিকেশন স্কিলটা ঠিক সেরকম যদি প্র্যাকটিস না করে কেউ স্কিল তো প্র্যাকটিস করে করে শিখতে হয় তো আমার আমি যেটা আপনার কথা থেকে বুঝলাম নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা সব কাজে দরকার পড়া উচিত না যেরকম একজন ড্রাইভার কোর্স করতে এসছে একজন জেসিবি অপারেটর ট্রেনিং কোর্স করতে ওর কাছে ও যদি কালকে সেলস বা বিজনেস করতে যায় হয়তো কমিউনিকেশন স্কিলটা ওর খুব বেশি দরকার অনেক বেশি দরকার তো আমরা যখন লোককে সিলেকশন করি যাকে কি কোর্স ট্রেনিং দেবো গভর্নমেন্টের যে নানান রিসোর্সেস আছে আপনাদের তখন ওই জায়গাতেও আপনারা সিলেকশনের মধ্যে একটা ক্রাইটেরিয়া রাখতে হবে হাউ গুড ইজ ইজ কমিউনিকেশন স্কিল কারণ আপনি তিন মাসের মধ্যে দু মাসের মধ্যে ওর স্কিল থেকে ওকে তে নিতে পারবেন না তো যেটা বিনা উইদাউট কমিউনিকেশন হি ক্যান লাইভলিহুড হ্যাঁ আছে সেটা একটা স্টুডেন্ট আসলো অ্যান্ড হি হাজ রেজিস্টার্ড হিমসেল ইন দ্য পোর্টাল এখন তো আমাদের কৌশলপঞ্জি পোর্টাল আছে যেটার মধ্যে মানে যে কোনো ইউথ এনি এনি ইউথ ক্যান রেজিস্টার হি হা ইন দ্যাট পার্টিকুলার পোর্টাল পোর্টালের মধ্যে রেজিস্টার করার পরে গভর্নমেন্ট এটা করে দিয়েছে খুব ভালো সুবিধা যে গভর্নমেন্টের কাছে একটা ডাটা বেস এসে যায় যে হাউ মেনি ইউথ আর দেয়ার হু হ্যাভ রেজিস্টার্ড দেম অ্যান্ড হোয়াট ইজ দেয়ার পার্টিকুলার এরিয়া অফ ইন্টারেস্ট সেটার মধ্যে কী হয় মানে ডাইরেক্ট ট্রেনার্সরা ওকে কনট্যাক্ট করতে পারবে গভর্নমেন্ট এজেন্সিস ক্যান অলসো কন্ট্যাক্ট হিম হর হর আর তারপর ও ওর নিজের কোর্সেসগুলো বাছাই করতে পারবে মানে এখন মেইন এস জিনিসটা এসে যায় হলো গিয়ে এরিয়া অফ ইন্টারেস্ট কোনটার মধ্যে আছে বেসিক্যালি বোধ সময় আমরা এই জিনিসটা ফেস ফেস করি যে ওদেরকে উই ক্যানট ফোর্স দেম টু গো টু এ পার্টিকুলার ডিফারেন্ট ডাইরেকশান ওদেরকে আমরা ফোর্স করতে পারছি না অ্যান্ড সামটাইমস উই আর ট্রাইং টু মোটিভেট দেম মানে ওদেরকে মোটিভেট করে

ও কি ইনফ্লুয়েন্সে আসছে ও হয়তো দেখেছে ওর ভাই বন্ধু কেউ পার্টিকুলারলি একটা মুরগির ফার্ম করছে বা ওই কাজটাই কিন্তু ও মাথায় নিয়ে আমার কাছে আসছে কিন্তু ওর সঙ্গে যখন আমরা কথা বলছি ওকে যখন আমরা ইভ্যালুয়েট করছি তখন ওর যে কোয়ালিটিসগুলো ওইটা দেখে কিন্তু আমরা আমার মনে হয় এখানে ওদেরকে ডাইরেকশন দেওয়া উচিত যে ভাই দিস ইজ এ বেটার লাইন ফর ইউ কারণ তোমার মধ্যে এই কোয়ালিটিস আছে

ডেমো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলে একটা কথা আছে আমাদের যেটা হচ্ছে যে মানে পনেরো থেকে ষাট বছর চৌষট্টি অবধি জনসংখ্যা যেটা কাজ করবে যারা জিডিপিতে সাপোর্ট দেবে সেটা অনুপাতটা কতটা তো আমরা যদি ধরুন অন্যান্য দেশের সঙ্গে তুলনা করি সে ওয়েস্ট ইউরোপ ওয়েস্ট ইউরোপ ধরুন তাদের গড় এজ হচ্ছে পঁয়তাল্লিশ চায়না এবং আমেরিকার গড় এজ হচ্ছে সাঁত্রিশ আমাদের গড় এজ কিন্তু আঠাশ তো এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের যে সুবিধাটা আমাদের রয়েছে সেই সুবিধাটা নিয়ে কথা বলার জন্য আমরা চেষ্টা করছি আমাদের আসাম ইউনিভার্সিটির অধ্যাপক উনি লাইনে হয়তো আছেন আমাদের সাথে অধ্যাপক নিরঞ্জন রায় উনি আসাম ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক প্রাক্তন ডিন ডিন ছিলেন নমস্কার নিরঞ্জন বাবু আপনি কেমন শুনতে পাচ্ছেন কেমন আছেন হ্যাঁ ভালোই ভালোই চলছে আচ্ছা 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 অনেক ধন্যবাদ আপনার মতো লোক আমাদের আলোচনা শুনছেন আমরা কৃতার্থ বোধ করছি তো যেটা আপনাকে বলতে চাইছিলাম নিরঞ্জনবাবু সেটা হচ্ছে আমি একটু আগেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ মানে আমাদের জনসংখ্যার মধ্যে যে অনুপাতটা ধরুন পনেরো থেকে ষাট বা চৌষট্টি অবধি যেটা কাজকর্ম করে পনেরো বয়সের নিচের অত কাজ করে না বা চৌষট্টি পঁয়ষট্টি উপরে কাজ করে না তো এটা কতটা মানে ওই এই অনুপাতের যে আমাদের ভারতবর্ষে যে এই ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা কিভাবে। কাজে লাগাতে পারি এই ব্যাপারে আপনার একটু মতামত আমাদের শেয়ার করলে আমরা খুব আনন্দিত হব অ্যাকচুয়ালি এটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ জনসংকার লভ্যাংশ হিসাবে আলোচনা করা হয় তো আমাদের দেশে যে জন বিস্ফোরণ ঘটেছে তা সত্যি কথা কিন্তু এমন এখন আমরা এমন একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছি যে আমাদের প্রায় ৫৫ শতাংশ জনগণ জনসংকার। যে অনুপাত সেটা হলো টোয়েন্টি সেভেন এই যে নিচে অর্থাৎ প্রায় সেভেন্টি সেভেন্টি ফোর সেভেন্টি টু অফ পপুলেশন আমাদের দেশে আছে যারা যাদের বয়স হচ্ছে আপনার সাতাশ বছরের নিচে এবং একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড বা ইউনাই যেটা সেন্সাস অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পরিসংখ্যান সেটার থেকে আলোচনায় আমি একটা তথ্য বের করেছি সেখানে দেখা যাচ্ছে যে প্রায় দু হাজার আমাদের জনসংখ্যার প্রায় জিরো থেকে ১৪ বছর বয়সের হবে প্রায় কুড়ি শতাংশ পনেরো থেকে উনষাট বছর হবে প্রায় ষাট শতাংশ আর ষাট প্লাসের হবে প্রায় অ্যানাদার কুড়ি শতাংশ অর্থাৎ আমাদের একটা জনসংখ্যার বিশাল পরিমাণ অংশ যারা যুবা ইয়াং পপুলেশন এবং এই ইয়াং পপুলেশনকে আমাদের কাজে লাগাতে হবে এবং এই এটা হলো আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ কিভাবে কিভাবে আমরা করতে পারি হ্যাঁ আমরা কিভাবে করতে পারি হ্যাঁ সেই চ্যালেঞ্জটাকে যদি আমরা সত্যিকারে এই যে বিশাল জনসংখ্যা ধরুন আজকে আমেরিকার জনসংখ্যা হচ্ছে থার্টি টু ক্রোর্স থার্টি টু থার্টি থ্রি সেখানে আমাদের প্রায় বাহাত্তর কোটি কোটি জনসাধারণ সাতাশ বছরের নিচে তো এদেরকে শুধুমাত্র বিদ্যায়তনিক শিক্ষার উপর জোর না দিয়ে দক্ষতা বিকাশের উপর আমাদের গুরুত্ব করতে হবে এবং এই একটা তৈরি হয়েছে যদিও ইতিমধ্যে আমাদের সরকার স্কিল ইন্ডিয়া মিশন মেক ইন ইন্ডিয়া মিশন ইতিমধ্যে চালু করেছেন এবং যার মাধ্যমে প্রধানমন্ত্রী দক্ষ বিকাশ যোজনাকে আহ ভারতের একটা দক্ষতা উন্নয়ন প্রকল্প হিসাবে বিবেচনা করা হচ্ছে এবং যুবকদের উন্নত জীবন জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রায় চল্লিশ কোটি যুবককে আগামী দু হাজার কুড়ির মধ্যে আমাদের দেশে দক্ষতা বিকাশ ঘটানো হবে এবং এতে স্বল্প মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা আছে বিভিন্ন এই মডিউলে বিভিন্ন মডিউল তৈরি করা হয়েছে এবং স্কুল কলেজের যারা পাস আউট শিক্ষার্থী যারা বিভিন্ন এজের সবার জন্য এখানে এটা ব্যবস্থা করা হয়েছে প্রধানমন্ত্রী দক্ষ বিকাশ যোজনার আওতায় এবং আমাদের শিলচরে ইতিমধ্যে প্রধানমন্ত্রী দক্ষ বিকাশ যোজনা কেন্দ্র খোলা হয়েছে এবং এখানে দক্ষতার বিকাশ ঘটছে এবং আমি আশাবাদী যে আগামী দিনে শুধুমাত্র বিদ্যায়তনিক শিক্ষার উপর আমরা জোর না দিয়ে ভোকেশনাল এডুকেশনের উপর আমরা আরো বেশি স্কিল আমরা উপর দেব ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক নিরঞ্জন রায় আপনার মূল্যবান মতামতের জন্য ভালো থাকবেন নমস্কার তো আমরা আলোচনায় ফিরি এই যে ইউনাইটেড নেশনসের কথা যেটা বললেন অধ্যাপক নিরঞ্জন রায় সেটা হচ্ছে ধরুন ইউনাইটেড নেশনস এই স্কিল ডেভেলপমেন্টটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে যে মোটামুটি দু হাজার সাল থেকে মোটামুটি ধরুন প্রতি বছর জুলাই মাসের একটা তারিখ পনেরো তারিখ সেটাকে মানে ইয়ুথ স্কিলস ডে হিসাবে পালন করা হয় প্রতি বছর ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে হিসাবে মানে কতটা গুরুত্ব ইউনাইটেড নেশনস দিচ্ছে এবং যে কথাটা অধ্যাপক রায় বললেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা আমরা যেভাবে এগিয়ে রয়েছি আমাদের যে জনসংখ্যার একটা মানে ইয়াং পপুলেশন নিয়ে যেটা গড় আয়ু বলছেন সাতাশ আঠাশের মতো হবে তো এই এদেরকে আমি প্রশ্নটা ওনার কাছে রেখেছিলাম যে আমরা কিভাবে করতে পারি উনি বলেছেন যে আমাদের এদেরকে স্কিল ডেভেলপমেন্ট করাতে হবে তো আমরা স্কিলের কথা আবার ফিরে আসি আমাদের একটাই মন্ত্র সেটা হচ্ছে যে আমরা আলোচনা করেছিলাম যে সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিলের মধ্যে আমরা তফাৎ করেছিলাম তো আমরা আপনাদের দুজনে কথা থেকে যেটা বুঝতেছি সেটা একবার আমি সাম আপ করে নিয়েছি দর্শকদের জন্যে যে টেকনিক্যাল স্কিলটা একজন ডাক্তারের ডাক্তারি স্কিলটা একজন ইঞ্জিনিয়ারের দরকার না হতে পারে আবার একজন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ডাক্তারি স্কিল না জানলেও সে সফল হতে পারবে কিন্তু দুটো ক্ষেত্রেই কমন যেটা যেটা দু লাগবে সেটা হচ্ছে সফট স্কিল সে সফট স্কিলের মধ্যে আমরা কি এগুলোকে ধরতে পারি যেমন ধরুন কমিউনিকেশন স্কিল যেটা আপনার বললেন টাইম ম্যানেজমেন্ট বললেন তারপর প্রবলেম সলভিংয়ের মধ্যে চলে আস আসছে একটা স্কিল খুব ইম্পর্ট্যান্স আছে খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটাকে হয় ক্রিটিক্যাল থিংকিং স্কিল মানে যেমন ধরুন আপনার ধরুন ফেক নিউজ একটা আমরা অনেক সময় আমরা সোশ্যাল ইয়ে পাঠাই আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফেক নিউজ ঘোরাঘুরি করছে এই ফেক নিউজকে মানে ফেক কোনটা খাঁটি কোনটা চিনে নেওয়ার একটা ক্ষমতা তার মধ্যে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের আছে আমার কাছে দর্শকের জন্য একটা একটা ছোট একটা ইয়ে আছে একটা ছবি আছে দেখুন তো দেখা যাচ্ছে কি না ঠিকমতো আচ্ছা এইখানে ছবিটা দেখুন দর্শকদের বলছি আপনারা কি দেখতে পাচ্ছেন একটা সাদা স্কোয়ার তাই তো সাদা বর্গক্ষেত্র এইটাকে বলে অটোমেটিক থিঙ্কিং অটোমে এটাকে বলে অটোমেটিক থিঙ্কিং মানে আপনি আপনা আপনি আমার মাথায় চলে এসেছে সাদা স্কোয়ারটা এবার আপনি ভাবুন যে আসলে সাদা স্কোয়ারটার কোনো অস্তিত্ব নেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চারপাশে চারটায় সার্কেল কালো রঙের বা বৃত্ত আমরা বলি বাংলায় সেটার চার ভাগের এক ভাগ গায়েব তো এবার ভালো করে ভেবে দেখুন স্কোয়ারটা কিন্তু আসলে নেই সার্কেলগুলোকে যদি সরিয়ে নিই তাহলে আপনি স্কোয়ারটা আর দেখতে পাবেন না কিন্তু সার্কেলগুলোকে এইভাবে সাজালে আমাদের মনে হয় যে একটা স্কোয়ার রয়েছে আসলে কিন্তু স্কোয়ারটা নেই তো স্কোয়ার যদি দেখতে পান বুঝবেন আপনি অটোমেটিক থিংকিং করছেন আর যদি স্কোয়ার দেখতে না পান সেটা হচ্ছে দেখেও যে বোঝ বোঝা যে নেই আসলে ভুল বোঝা সেটাকে বলে ক্রিটিক্যাল থিংকিং ঠিক আছে আমি রেখে দিচ্ছি হ্যাঁ তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা যেটা আমার মনে হয় যে এটা ধরুন অনেক সময় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জব মার্কেটে খুব ভালো দাম রয়েছে এখন ধরুন একটা লোক যে হয়তো খুব শারীরিক পরিশ্রম করছে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে সে হয়তো সারাদিনে পাঁচশো টাকা পাচ্ছে সে হয়তো সারাদিনে পাঁচশো টাকা পাচ্ছে কিন্তু একজন মিউচুয়াল ফান্ড ম্যানেজার তিনি হয়তো বছরে কোটি টাকার উপরে রোজগার করছেন কেন কারণ এই এত হাজার কোটি লোকের বা এত হাজার কোটি টাকা অন্তত ধরুন পাঁচ কোটি টাকা একটা মিউচুয়াল ফান্ডের কর্পাস থাকে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলে এ সেটাকে কোথায় কম ঝুঁকিতে খাটালে কত টাকা বের লাভ হবে আমানতকারীদের বিনিয়োগটা সুরক্ষিত থাকবে সেই প্রবলেমটা সলিউশন তাকে লাগাতার করে যেতে ওই জন্য তার মাইনেটা হচ্ছে বছরে কোটি টাকার উপরে তো ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের একটা খুব মানে দাম দাম রয়েছে আমি আরেকটা কথা বলতে চাই এখানে সেটা হচ্ছে যে স্কিলের ব্যাপারে আমার প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য আমি শুনেছিলাম আমার খুব ভালো লেগেছে উনি উনি বলেছেন যে স্কিল হচ্ছে তোমার কাছে একটা গিফট যেটা কেউ নিয়ে নিতে পারবে না মানে স্কিল আমাদের জন্য সেলফ রিলায়েন্স আমরা নিজের স্বাবলম্বী হতে পারবো আমরা একটা চাকরি পেতে পারবো নিজেকে নিজে চাকরি দিতে পারবো আরেকটা লোককে চাকরি দিতে পারবো যদি আমার স্কিল থাকে সেখানে উনি একটা আমাদের প্রধানমন্ত্রী একটা ঘটনা শেয়ার করেছেন আমি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এবং দর্শকদের সাথে তো অবশ্যই তো সেটা হচ্ছে যে উনি যখন অনেক বছর আগে একটা ট্রাইবেল এরিয়াতে উনি প্রচার কার্য বা যে কোনো কাজ উনি চালাচ্ছিলেন সেখানে সকালবেলা একটা জিপ নিয়ে ওনাদের যেতে হতো জিপটা মানে ভাঙাটাঙা ভাঙাচোরা খাটারা টাইপের আর তো সেই জিপটা সকালবেলা স্টার্ট হচ্ছে না এবার দলের পাঁচ ছজন লোক সবাই মিলে সেটাকে আধ ঘন্টা ধরে ঠেলাঠেলি ঠেলি করেছেন গুতোগুতি করেছেন খোঁজাখুঁজি করেছেন সেই জিপ আর স্টার্ট নিচ্ছে না এবার জানা গেলো যে একজন খুব ভালো মেকানিক আছে তাকে আনা হলো কোনোভাবে সে আধ ঘন্টা পরে এলো এসে সে দু মিনিট শুধু খচমচ করলো জিপ স্টার্ট হয়ে গেল এবার তার ফিস কত কুড়ি টাকা তখনকার দিনে যখন প্রধানমন্ত্রী যুবক ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কথা বলছি যখন তিনি যুবক ছিলেন তখন সেটা কত কুড়ি টাকার দাম অনেক বেশি ছিল তো সবাই বললো যে তোমার দা এই দু মিনিট তুমি কাজ করলে কুড়ি টাকা হয়ে গেল বললো না আমি দু মিনিটের জন্য কুড়ি টাকা নিচ্ছি না তবে তো কুড়ি টাকাই তখন সেই মেকানিক বলল আমি কুড়ি বছর ধরে এই সাথে লেগে আছি আমি অনেকবার সাকসেসফুল হয়েছি অনেকবার ফেইলিয়র হয়েছি অনেকবার আমি অনেক জিনিস পারিনি আমি অনেক কিছু শিখেছি আমার একটা স্কিল ডেভেলপমেন্ট হয়েছে এখান থেকে তার জন্য আমি আমি কুড়ি টাকাটা টাকা আমি তার জন্য নিচ্ছি দু মিনিটের কাজের জন্য নয় কুড়ি বছর কাজের জন্য নিচ্ছি তো বিপ্লববাবু আমি আপনার কাছে না বাবু না আমি বিপ্লববাবুর কাছে যাচ্ছি আপনার জীবনের একটা অভিজ্ঞতা থেকে বলুন যে আপনি যেহেতু একজন এন্টারপ্রেনার উদ্যোগপতি তো আপনি আপনার লাইফে কোনো সময় কোনো একটা প্রবলেমে পড়েছিলেন যেখানে আপনার এই ধরনের একটা কিছু স্কিল আপনাকে সাহায্য করেছিল সেটা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করে নিন সবাই উপকৃত হবে আমি একটা রিসেন্ট কথাই আপনাকে বলুন কোভিডের যখন ফার্স্ট পিরিয়ডটা আসলো তার জন্য তো আমরা কোনোদিনও ভাবিনি যেহেতু যে কাজগুলো আমরা করি জেসিবি টয়োটার ব্যবসা সেখানে সেলস টিম নর্মালি কাস্টমারের কাছে যায় দেখা করে অ্যাপয়েন্টমেন্ট নেয় সঙ্গে বসে বসে একটা গাড়ি বিক্রি করার জন্য বা জেসিবি বিক্রি করার জন্য একটা সিস্টেম ওইভাবে তৈরি হয় কিন্তু কোভিড পিরিয়ডে আমরা হঠাৎ দেখলাম যে ঘর থেকে বেরোনো বন্ধ কিন্তু মার্কেটে ডিমান্ড আছে কারণ একটা জেসিবি না চললে কনস্ট্রাকশান কাজ হবে না যে কনস্ট্রাকশানের কন্ট্রাক্ট নিয়েছে ও কাজ করতে চাইছে কিন্তু কি করে ওর কাছে পৌঁছানো কি করে ওর কাছে মেসেজ দেওয়া যে এখানে জেসিবি পাওয়া যায় ও কি করে বুঝবে কি কি মডেল অ্যাভেলেবেল ঠিক তো সেখানে সবচেয়ে বড় ওয়ার্ড যেটা আমাদের সামনে আসবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং এবারে ডিজিটাল মার্কেটিংটা জিনিস আমি নিজে কোনো দিন সেটা নিয়ে কাজ করিনি শুনেছি অনেকবার ডিজিটাল মার্কেটিং নানান জায়গায় ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং ডিজিটালাইজ করে হয়তো মোবাইলের মধ্যে আমরা অনেক সময় দেখি যে ডিজিটালি নিউজ দেখা যাচ্ছে বা কোন অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাচ্ছে আমার কাছে ওই ফেসবুক আর ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রামে ডিজিটাল মার্কেটিংয়ের একটা বিরাট অংশ ছিল কিন্তু যখন সেটা নিয়ে আমি একটু ভাবলাম যে না আমি একটু জানি তো কী করা তো আমি আই টুক এ কোর্স ইন ইলিনোয়া ইউনিভার্সিটিতে আমি দেখলাম সার্চ করে যে ডিজিটাল মার্কেটিংয়ের একটা খুব ভালো কোর্স উইচ ইজ জাস্ট ফর সেভেন ডেজ ওর ফোরটিন ডেজ একটা কোর্স আছে এবং যখন আমি সেটাতে নিজেকে ইনভলভ করলাম আই বিকেম স্টুডেন্ট সেটা কবে এই রিসেন্টলি রিসেন্টলি হ্যাঁ জাস্ট বিডিং দা দাঁড়ান দাঁড়ান হজম করতে দিন আমাকে হজম করতে দিন আমার দর্শকদের হজম করতে দিন আপনি ইলিনয়েস ইউনিভার্সিটিতে একটা কোর্সের জন্য হ্যাঁ মানে এডমিশন নিয়েছেন অনলাইন সেটা করেছেন এই জন্যে যে আপনার জেসিবি এবং জেসিবি সেলের জন্য মার্কেটিং করা দরকার নতুন ডিজিটাল মার্কেটিং শেখার জন্য তার মানে নতুন একটা স্কিল শেখার জন্য দরকার হ্যাঁ নমস্কার আপনাকে নমস্কার আপনি নতুন স্কিল এখনও শিখতে শিখতে পারছে চাইছেন এটা আমাদের দর্শকদের জন্য একটা মস্ত বড় অনুপ্রেরণা হওয়া উচিত আমার জন্য অবশ্যই এবং এবং একটা কথা বলি বলুন এই কোর্সটা ইট ওয়াজ আই কমপ্লিটেড দ্য কোর্স ইন সেভেন ডেজ বা কারণ এত ইন্টারেস্ট আমার ওটা তো হয়েছে আমি রাত্রে দুটো তিনটা অবধি জেগে আওয়ার বেসিস এ কোর্স পড়াশোনা করা মডিউল পড়া দেখে পড়া পরীক্ষা দেওয়া তার উপরে মার্কস এবং এটাতে আপনার লাভ হয়েছে কি আপনার মানে বলছি আমি মার্কেটিং হ্যাঁ সেটাই আমি বলছি এবং যে জিনিসটা আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি যে এরকম ভাবে মার্কেটিং হতে পারে আমি একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাকে সেখানে আমি দেখলাম যে এরকমও কোম্পানি আছে বিরাট কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে ওই কাপড়ের ব্যবসার কোম্পানির নিজস্ব কোনো ডিজাইন ডিজাইনার নেই ও কাস্টমারের থেকে ডিজাইন চায় যে আপনি ডিজাইন পাঠান আপনার ডিজাইন যদি একশোটার লোক লাইক করে তো ওই ডিজাইনের টি শার্ট বানিয়ে ও বিক্রি করবে ঠিক না দিস ইজ অ্যাট জিরো কস্ট ওর মার্কেটিং প্রোডাকশন করার জন্যে যে নিজস্ব একটা ডিজাইনার দরকার ওই খরচাটা বাঁচিয়ে নিলো ঠিক সিমিলারলি আজকের দিনে যেটা আরেকটা অনেক বড় যেটা চিন্তার বিষয় আমাদের যে হাউ দিস স্কিল ইজ ইম্পর্ট্যান্ট নট অনলি ফর আর্নিং আওয়ার ইনকাম বাট টু ইভেন স্টাডি পড়াশোনা করা সে যে স্কিলের দরকার এখন হয়ে দাঁড়িয়েছে দিস ইটস ইজ এ স্টার্টিং পয়েন্ট যেখান থেকে আমাদের স্কিল ডেভেলপমেন্ট শুরু হচ্ছে আজকে যেটা যে জিনিসটা আপনি আমি সবসময় বাচ্চার হাত থেকে দূরে রেখেছিলাম এই মোবাইল এই মোবাইল দিয়ে কিন্তু দুনিয়া চলছে এখন ঠিক কথা তো আমরা বুঝতে পারছি হ্যাঁ যে মানে কোভিডের পরবর্তী সিচুয়েশনে আমাদের কিছু নতুন স্কিল শেখার দরকার দরকার রয়েছে না তো এটা খুব ভালো কথা আমাদের সাথে যুক্ত হয়েছেন আসাম ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবমাল্ল ঘোষ উনি ওখানকার একটা কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে সেখানে উনি তারও কোঅর্ডিনেটর এবং এন্টারপ্রিনারশিপের জন্য একটা ইনকিউবেটর সেন্টার আছে আসাম ইউনিভার্সিটিতে সেখানকার উনি কোঅর্ডিনেটর তো আমরা দেখছি ওনার সাথে হয়তো যোগাযোগ যোগাযোগ স্থাপন হয়েছে হ্যালো দেবমাল্ল ঘোষ ডক্টর দেবমাল্ল ঘোষ স্যার হ্যালো নমস্কার 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 শুনতে পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ তো কেমন আছেন বলুন আমরা আছি ঠিক আছে মোটামুটি চলছে তো আমরা স্টুডিওতে আজকে আলোচনা করছি দূরদর্শনের যে দক্ষতা বিকাশ নিয়ে এবং সেটাতে ধরুন কোভিড পরবর্তী সিচুয়েশনে কি ধরনের স্কিল দরকার সেটাও আমরা আলোচনা করছি তো তো ব্যাপারটা হচ্ছে যে আমরা আপনাকে আপনার কাছে জানতে চাইব আপনি যেহেতু কেরিয়ার কাউন্সিলিং প্লেসমেন্ট সেলেরও আপনি কোঅর্ডিনেটর আসাম ইউনিভার্সিটির এবং আপনি এম ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসার এবং অত্যন্ত ডাইনামিক প্রফেসর আমরা জানি তো এই কোভিড পরবর্তী সিচুয়েশনে কী ধরনের নতুন স্কিল ছাত্রদের বা বেকার যুবক যুবতীদের শেখা দরকার বলে আপনি ভাবেন দেখুন প্রথমত আজকের আজকের ডেটে কোভিডের জন্যে একটা ড্রামেটিক চেঞ্জ হয়ে গেছে পুরো শিফট হয়ে গেছে আমাদের স্কিলস যেগুলো ছিল বা যে ধরনের আমরা আমাদের ওয়ার্ক কালচার ছিল যে ধরনের আমরা বিজনেস করতাম যে ধরনের আমাদের সার্ভিসেস ছিল সেগুলো পুরো একটা মানে ড্রাস্টিক একটা চেঞ্জ হয়ে গেছে এই পার্টিকুলার টাইমিংসে আমাদের বেসিক্যালি কিছু প্রয়োজন আছে যেগুলো আমরা মানে আপডেট করার সেগুলোর মধ্যে বেসিক স্কিলস যেগুলো যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় মানে পোস্ট পর সেগুলো প্রথমত আমরা বলতে পারি যে অ্যাডাপ্টেবিলিটি যে কোনো সিচুয়েশনে অ্যাডাপ্টেবল হওয়ার জন্য বা সিচুয়েশন যখন ডিফারেন্ট টার্ন নেয় তখন আমরা অ্যাডাপ্টেবল হওয়া চাই মানে মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া ওটার সাথে আর দু নম্বর স্কিল যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা যেটা বলি আমরা তো জানি যে আইকিউ মানে ইউনো আইকিউ ইজ এ ইম্পর্টেন্ট পার্ট তাছাড়াও আমাদের অত্যন্ত বেশি প্রয়োজন যেটা হচ্ছে কি ইমোশনাল ইন্টেলিজেন্স তো ভালোভাবে বোঝা আমাদের কাস্টমার কি চাইছে বা আমার মানে কলিগসরা ওদের ওদের অপিনিয়নটা কি ওদের সাথে কিরকম ভাবে চলা তো ওইটা একটা ইম্পর্টেন্ট রিজন আরেকটা হচ্ছে গিয়ে সাইবার সিকিউরিটি এখন কোভিডের পর অত্যন্ত ভাবে আমরা দেখতে পাইছি যে সাইবার সিকিউরিটিটা একটা গুরুত্বপূর্ণ এরিয়া আর একটা হচ্ছে গিয়ে ডিজিটাল স্কিল মানে কম্পিউটার লিটারেসি যেটাকে বলে প্লাস আপগ্রেডেশন ইন দা এরিয়া অফ কম্পিউটার লিটারেসি ডিজিটাল স্কিল সেটাও প্রচন্ড ভাবে দরকার আর একটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ খুবই সেটা হচ্ছে কি নিগোসিয়েশন মানে নিগোসিয়েশন যেটা সাপ্লাইয়ার সাথে কিরকম ভাবে নিগোসিয়েট করবে বা পার্টিস সাথে কিরকম ভাবে নিগোসিয়েট করবে মানে এন্টারপ্রিনারশিপ এর দিক থেকে বলতে গেলে হ্যাঁ বুঝেছি তো ওই স্কিলগুলো প্রচন্ড ভাবে দরকার আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ এগুলো ঠিক আছে আমার খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ডক্টর দেওয়মাল্য ঘোষ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করছি দর্শকরা আপনাদের কাছ থেকে উপকৃত হবেন ভালো থাকবেন আমরা বিদায় নিচ্ছি এখন তো আমরা যে কথাটা উনি বললেন ডক্টর ঘোষ যেটা বললেন যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমার কাছেও মনে হয় যে যে নতুন একটা মানে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য যে একটা মানে মানে বিপদ থেকে ঘুরে দাঁড়ানো পারেন সেই 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 জিনিস হ্যাঁ আমি আসি আপনার কাছে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে উনি সাইবার সিকিউরিটির কথা বললেন সাইবার সিকিউরিটি কিন্তু আমরা বোধ হয় ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডেক্সে বোধ হয় আমরা আমাদের দেশ অনেক ইম্প্রুভ করেছে এখন হ্যাঁ আপনি কি বলছেন মানে যে সিচুয়েশন চলছে যারা ঘুরে এসে গেছেন হ্যাঁ একজন যারা ঘুরে এসে গেছেন মানে যারা ধরুন ব্যাঙ্গালোর বা দিল্লি মুম্বাই এইসব জায়গায় কাজ করতে আমার বন্ধুবান্ধব আছে যারা ঘুরে এসে গেছেন জ্যার ওয়ার্কিং ফ্রোম হোম বলুন কিছু এসে নিচে নিচে এন্ট্রপ্রেনিউশিপ করছে অ্যাট প্রেজেন্ট তারা নতুন নতুন উদ্যোগে দেয়ার ইনভলভিং দেনসেলস তো সেটার জন্য লোকেলাইজ স্কিলসটা এট প্রেজেন্ট খুব বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড গভর্নমেন্ট ইজ অলসো পুটিং লট অফ মিন্স ফোকাস এই লোকালাইজ স্কিলসের মধ্যে আমরা কি কি করতে পারি আমাদের গ্রামাঞ্চলের ভিতরে হোক বা আমাদের নিজের শহরের ভিতরে হোক সো সেটার মধ্যে যদি আমরা ভালো করে একবার চিন্তা করি দেন উই হ্যাভ লট অফ স্কোপ সেটা মানে এটা এটা শুধু মিনিং করে না যে আমাদের আমরা এখানটায় কোনো ভালো কোর্স করে দেন উই নিড টু গো ফর প্লেসমেন্ট আউটসাইড শুধু বাইরে গিয়ে প্লেসমেন্ট নিয়ে ভালো ভালো চাকরি করব ইভেন যদি নিজের ভিতরে স্কিল আছে আমি জাস্ট একটা এক্সাম্পল বলছি আপনাকে জাস্ট এ ফিউ ডেস ব্যাক সেটা প্রচুর মিডিয়া কাভারেজ দিয়েছে একটা আমার এসএসজি মেম্বার সেলফ হেল্প গ্রুপ মেম্বার রামনগরে ওর ছেলে বাইরের থেকে এসে গেছিলো ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড হি ওয়াজ ওয়ার্কিং ইন ব্যাঙ্গালোর একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করছিল এসে মাকে বলল মা এখন তো আমি এসে গেছি এখন তো আমি এই অঞ্চলে আর কিছু করতে পারছি না যা শিখেছি ওইখানটায় তোমরা আমাকে সাপোর্ট করবে নাকি বা তোমরা যদি আমাকে সাপোর্ট করবো আমি তোমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দিব যাটা যার মাধ্যমে ইউ ক্যান আন ইউর লাইভ লিউজ এলং উইথ দ্য আদার টেন এসএইচজি মেম্বার্স আর দেয়ার ইন দ্য গ্রুপ ও কি শিখিয়েছে ও ওদেরকে এলইডি বাল্ব অ্যাসেম্বলিং করার পুরো টেকনিকটা শিখিয়ে দিয়েছে বা আর ওর জানাও ছিল যে বাইরে কোন জায়গার থেকে র মেটেরিয়ালস আনতে লাগে শুধু এই যে পাঁচজন বা দশজন মহিলা আছে এই এসএসজি গ্রুপের ভিতরে ওরা সবাইকে শেখানোর পর ও কি করত ও শুধু ওদের রিকোয়ারমেন্টটা র মেটেরিয়ালসটা এনে দিয়ে দিত বাইরের থেকে ওর কন্ট্যাক্ট ছিল আগের থেকে অ্যান্ড দিজ এসএসজি মেম্বার্স যারা কোনো দিন টেকনিক্যালি কোনো কাজই করেনি দে হ্যাভ বিকাম টেকনিক্যালি সাউন্ড অ্যান্ড রাইট নাও অ্যাট দিস প্রেজেন্ট স্টেজ আমি আপনাকে মানে আই ক্যান টেল ইট ভেরি প্রাউডলি দে নো হাউ টু অ্যাসেম্বল দ্য এল ইডি বাল্বস অলসো অ্যান্ড দে সেলিং ইন মার্কেট নট অনলি টু দ্য রিটেলার্স অ্যান্ড অল মানে আপ যদি আপনি অ্যামাজনে যান ওর ইয়ে আছে আইডি আছে অ্যামাজনে দেয়ার মানে ওরা অ্যামাজনেও বিক্রি করছে দেন দে আর সেলিং ইট ইন আপনার ইস্যাতে আর একটা ওয়েবসাইট আছে এখন আমার নাম মনে পড়ছে না ফ্লিপকার্ট না স্ন্যাপডিল স্ন্যপডিলেও ওরা বিক্রি করছে সো দ্যাট এ লট অফ স্কোপ এই স্কোপগুলো আমাদের অল্প চিন্তা করে বার করতে লাগবে এটা না যে অ্যান্ড উই হ্যাভ টু উই হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেক দ্য রিস্ক সেটা স্যার বললেন অল্প আগে যে রিস্ক নেওয়ার জন্য রেডি থাকতে লাগবে উই হ্যাভ টু থিঙ্ক এখন আমাদের সিচুয়েশান আগের মতো নেই উই আর ইন দ্য মানে ইউ আর নট ইন এ নর্মাল সিচুয়েশান রাইট না ঠিক ঠিক আর ওইটার মধ্যে রিস্ক টেকিং ক্যাপাবিলিটি অল্প ম্যাটার করে সেটাই আমি বলতেছি ঠিক আছে আপনি অধ্যাপক নিরঞ্জন রায় যে কথাটা বলেছিলেন যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ব্যাপারটা যেখান থেকে আমরা মানে যেহেতু আমাদের জনসংখ্যার একটা বড়ো অংশ আমাদের ইয়াং সুতরাং তার ফায়দাটা কীভাবে নিতে পারি সেটা উনি একটা কথা বলেছেন স্কিল ডেভেলপমেন্টের কথা আমার কাছে মনে হয় আরেকটা পয়েন্ট আমরা ভাবতে পারি কি সেটা হচ্ছে পপুলেশন কন্ট্রোল পদ্মা সাহেব আপনার কি আপনার কী মনে হয় দেখুন আমি আপনাকে একটু ধরেই দিচ্ছি পয়েন্টটা আমি কি কী মানে ভাবছি সেটা হচ্ছে যে আমাদের যে মহিলা যারা আছেন তারা যত বেশি সন্তান ধারণে ব্যস্ত থাকবেন তারা কিন্তু আমার কাজের ক্ষেত্রে ততটা সময় দিতে পারবেন না হুম সুতরাং মানে কন্ট্রোল অফ বার্থ একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা দেখুন আজকের দিনে ফ্যামিলিগুলো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে হুম আগে যখন পাঁচটা সাতটা দশটা বাচ্চা হতো ওই বাচ্চাগুলোকে দেখার জন্য একটা পিছনে একটা বড় ফ্যামিলি স্ট্রাকচার ছিল হ্যাঁ আজকের দিন তো সেটা নেই আজকে আপনার হাজব্যান্ড ওয়াইফ আর একটাকে দুটো বাচ্চা খুব বেশি হলে মা বাবা এবং দেখা যাচ্ছে যে যেহেতু খালি বাবা না মাও শিক্ষিত হয়ে হওয়ার দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি অনেকটা তো ওদেরও কাজ করার জন্যে একটা স্কোপ রয়ে যাচ্ছে যেটা যদি আমরা কন্টিনিউয়াসলি পাঁচটা সাতটা বাচ্চার জন্য চিন্তা করি ওই স্কোপটা ওই ভদ্রমহিলাকে আমরা বন্ধ করে দিচ্ছি ঠিক তো আজকে ঠিক যেভাবে একটা ছেলের কাজ করার বা ইন্ডিপেন্ডেন্টলি থাকার একটা চিন্তাধারা আছে নিজে ইনকাম একটা চিন্তাধারা আছে এখন কিন্তু আর ছেলে আর মেয়ের ওই ডিভিশনটা আস্তে আস্তে সমাজ থেকে চলে যাচ্ছে নেই বললেই চলে অ্যাক্রস অল কমিউনিটিস ঠিক এবং আপনি দেখবেন যে গভর্নমেন্টের যে প্রকল্পগুলো যে মেয়েদেরকে সাইকেল দেওয়া মেয়েদেরকে এনকারেজ করা সেগুলো কিন্তু আজকে ডিভিডেন্ড দিচ্ছে আমি কদিন আগে আপার আসামে গেছিলাম একটা স্কুল ছুটি হয়েছে আমি দেখেছি প্রায় দেড়শো মেয়ে সাইকেলে যাচ্ছে মানে এত সুন্দর লাগছিল পরিবেশটা দেখে হ্যাঁ একটা এই এই যে চিন্তাধারা এই যে গভর্নমেন্ট এখন বলছে স্কুটার দেবে স্কুটি দেবে এই রকম চিন্তাধারা কিন্তু আজকে আস্তে আস্তে আমাদের ছেলে আর মেয়ের ইকুয়েল জেন্ডার ইন বন্ধ করে দিচ্ছে দ্য ইজ নো জেন্ডার ইনইকুয়ালিটি তো তার জন্যে একটা ভদ্রমহিলা যদি জীবনে পাঁচটা সাতটা বাচ্চা জন্ম দিতে হয় আপনি অটোমেটিকলি ওনার যে নিজের কাজ করার ক্ষমতা আছে সেটাকে আপনি আটকে দিচ্ছেন সেটা করার রাইট কেউ নাই ঠিক আই থিংক উই হ্যাভ দ্যাট রাইট এনি মোর সেটা একটা জায়গা সঙ্গে আমি আরেকটা কথা পিছনের কথা একটু টেনে আনতে যাচ্ছি সেটা হলো অ্যাডেপ্টেবিলিটি যে কথাটা একটু আগে এই অ্যাডাপ্টেবিলিটিটা আজকের দিনে একটা বিরাট বড় অংশ প্লে করছে কারণ কোভিডে নানানভাবে সবাইকে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন নিয়ে এসছে ফাইন্যান্সিয়ালি ইকোনমিক্যালি একটা ঘরের ভেতরে আমার জীবন হয়ে গেছে আপনি একটা জিনিস ভাবুন যে বাচ্চারা ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসছে এসে একটা ঘরের ভিতরে থেকে হি ইজ ওয়ার্কিং টেন ফিফটিন আওয়ার্স আমার ভাই বোন আছে যারা নর্মালি আমাকে বলছে দাদা আমি এগারো ঘন্টা কাজ করি অ্যান্ড ওর জায়গা কতটা একটা টুয়েলভ বাই টুয়েলভ রুম রুম হ্যাঁ তার বাইরে যেতে পারছে না তো ওর জীবনটা কোন দিকে যাচ্ছে একটা অনেক ইম্পর্ট্যান্ট পার্ট হলো আমাদের সাইকোলজিক্যাল সাপোর্ট ওই ছেলেটা কিন্তু ব্যাঙ্গালোরে উইকেন্ডে এনজয় করতো সিনেমা দেখতো বন্ধুর সঙ্গে ঘুরতো নানান অ্যাক্টিভিটি করতো আজকে এখানে এসে ও কিন্তু কমপ্রেসড হয়ে গেছে একটা রুমের ভেতর এই যে অ্যাডাপ্টেবিলিটি আর সঙ্গে অ্যাট দ্য সেম টাইম

আপনি যেই ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন আপনার সোসাইটি আপনাকে সবসময় কিন্তু অনুমোদন নাও করতে পারে এখানে প্রশ্ন আসবে এখন আপনি সোসাইটিরকে কতটা পাত্তা দেন আপনি যদি ভাবেন যে আপনি সঠিক পথে আছেন সঠিক কাজ করছেন সেটা সেটা একটা চ্যালেঞ্জের মতো ব্যাপার সোসাইটি কখনও কখনো চ্যালেঞ্জ ছুড়ে দেয় এখন সোসাইটিকে আপনি কতটা পাত্তা দেবেন না দেবেন সেটা কিন্তু আপনার আপনার ব্যাপার ধরুন আগের দিনে অনেক যেমন আমরা প্রিমিটিভ ছিলাম আদিম যুগে আমাকে যদি সোসাইটি মানে কি বলে তাড়িয়ে দেয় আমাকে বর্জন করে দেয় তাহলে কিন্তু আমি সার্ভাইভ করতে পারবো না আমি আদিম যুগের কথা বলছি কিন্তু আজকেও কিন্তু আমাদের মনের মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে সোসাইটি আমাকে রিজেক্ট করে দিচ্ছে কিন্তু আমি বলবো যে যে এই জায়গায় দেবমল্লার স্যার যে কথাটা বলেছে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথাটাও কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সঙ্গে আসে কারণ আমি যখন আমি যখন চিন্তা করবো যে আমার কাছে সোসাইটি আমাকে নিচ্ছে না বা সোসাইটি আমি যেটা করছি সোসাইটি মানছে না আমি সেই সোসাইটির থেকে না তাকালি তো হলো মি ফাইন্ড বেটার পিপল যে লোকগুলো আমার আমার মূল্যটা বুঝবে আমি কি ভাবছি সেটাকে সমর্থন করবে আজকের দিনে তো সেই প্রিমিটিভ যুক্ত নেই এখন যখন তো জমানা বদলে গেছে আমাকে একটু গ্রুপ থেকে তাড়িয়ে দেবে আমি মরুভূমিতে বা ঠান্ডায় মারা যাবো সেরকম এখন নেই আর এখন আমি আই ক্যান ফাইন্ড মাই ওন গ্রুপ আমি আমার গ্রুপ খুঁজে বের করতে পারি আর আমার সমমনস্ক যারা যাদের সাথে আমার ল্যাং চিন্তার মেলে যায় তাদের সাথে এরই আমার সোসাইটি হবে ওই হয়ে যাবে সাকসেসফুল ওই সময় সোসাইটি ওকে পাত্তা দিবে কিন্তু আরেকটা ব্যাপার আমি বলতে চাই এখানে দর্শকরাও আছেন তারাও শুনছেন নিশ্চয়ই দেখছেন তো সেটা হচ্ছে যে ধরুন আমি একটা সিচুয়েশন বলি ধরুন একটা বিল্ডিং আগুন লেগেছে এবার সবাই দেখছে আ বা আগুন লেগেছে আপনি জানেন ভেতরে একটা বাচ্চা আছে পাঁচ বছরের বাচ্চা আছে এবার আপনি যেই না ঢুকতে গেলেন যারা আছে এরাই তো সোসাইটি এরা বলবে আর এই লোকটা পাগল বিল্ডিং একটু ঢোকে আগুন আগুন লেগেছে এরকম বিল্ডিং একটু ঢোকে আপনি সেটাকে পাতনা নদী ঢুকে গেলেন এবার যে নিয়ে এলেন বাচ্চাটাকে বাঁচিয়ে তখন কিন্তু সবাই বলবে বা আপনি তো হিরো কালকেই মিডিয়া সোসাইটির চিন্তা কিন্তু বদলে গেল মিডিয়া আসবে আপনাকে হয়তো পদ্মশ্রী পুরস্কার দিয়ে দিতে পারে সাহসিকতার জন্য কিছু একটা সাথে হ্যাঁ তো দেখুন আপনি আমি বলবো সোসাইটিকে যদি বেশি পাত্তা দেন তাহলে আমি বলবো যে আপনি তাহলে বেটার কিছু বের করুন হুইচ ইজ মোর ইম্পর্ট্যান্ট যেমন এই বাচ্চাটার জীবন বাঁচানো সেটা সোসাইটি কী বলছে তার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যদি আমি করতে পারি তাহলে আমি সোসাইটিকে পাত্তা দেবো আমি হ্যাঁ ওইখানে একটা আমি মনে করি হ্যাঁ যে আমরা তো অনেক কোভিড বা এইসব নিয়ে কথা বলছি একটু নেগেটিভ ইয়ে আসছি কিন্তু পজিটিভ পজিটিভ আছে হলো এই ডিজিটাল ওয়ার্ল্ডে যখন আমরা ঢুকি তখন কিন্তু আমাদের এরিয়া বাউন্ডারির বাইরে চলে যাই আই ক্যান কানেক্ট টু আ ফ্রেন্ড ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি একদম এবং আমার যদি চিন্তাধারা যেটা আপনি বলছেন ওর সঙ্গে যদি আফ্রিকাও ম্যাচ করে বা নিউজিল্যান্ডেও ম্যাচ করে আমার কিন্তু ওর সঙ্গে বন্ধুত্বটা যেতে পারবো ডিজিটালি কারণ এমনিও আমি দেখা করতে পারছি না তো এই জায়গাতেও কিন্তু আমি আমার দর্শকদেরকে এই কথাও বলতে চাই যে এটাও মাথায় রাখতে হবে ইফ ইউ আর ফেসিং এ প্রবলেম যদি দেখো যে এরকম একটা সিচুয়েশন আমাদের সামনে দাঁড়িয়ে গেছে তখন আমরা ওইটা থেকে বেরোবার জন্যে ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু আমাদের কাছে পৃথিবীর এমন কিছু নেই যেটা ইউএস বা ইউকে বা নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়ার লোক দেখতে পারে বা এনজয় করতে পারে আমরা পারি না আমরা কিন্তু সেখানেও পৌঁছে যাচ্ছি ঠিক আছে তাহলে একটা ইম্পর্টেন্ট স্কিল টু লার্ন বেরিয়ে এলো যে আমরা এই কোভিড পরবর্তী সিচুয়েশনে কী স্কিল শিখব ডিজিটাল স্কিল এখানে আমি একটা কথা দর্শকদের বলতে চাই সেটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন কিন্তু ডিজিটাল স্কিল শেখার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে বিনামূল্যে ফ্রি অফ কস্ট ডিজিটাল স্কিল শেখা যায় আপনি কি সেখানে যোগাযোগ করেছেন ওয়েবসাইট চেক করেছেন না করলে করুন একটা ইম্পর্টেন্ট চাই জিনিস একটা জিনিস হলো এখন যে পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশন আছে সেটার মধ্যে একটা সবচেয়ে বেশি দরকার ইউথদের তে ইউ হ্যাভ টু কাম আউট অফ ইউর কমফোর্ট জোন কমফোর্ট জোন থেকে একদম বেরিয়ে আসতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর হিডেন ট্যালেন্টস যেটা ভিতরে ভিতরে রয়ে গেছে সেটাকে যদি ইউটিলাইজ করে ওরা কিছু করতে পারে বিকজ গভর্নমেন্ট ইজ গিভিং লট স্কোপস গভর্নমেন্টের স্কিমসের অভাব নেই ফান্ডিংয়ের অভাব নেই শুধু যে সময় আমরা যে কোনো জায়গায় যে সময় স্যার বলেছিলেন ব্যাঙ্কে কোনো সময় প্রপোজাল বিজনেস লোন প্রপোজাল দিয়ে দিলাম বা কিছু করলাম ওই বিজনেস লোন প্রপোজালের আমি কীরকম ড্রাফট করেছি ওই ওটা সেটার আউটকাম কি হোয়াট উইল বি দ্য প্রফিট পার্সেন্টেজ ওইটা ব্রেক ইভেন অ্যানালাইসিস কি ওইগুলো জিনিস যদি ভালো করে কেউ সত্যি সত্যি দিয়ে সেটা সত্যি অ্যাপ্রুভ হয় কিন্তু সেটা এমন না যে ব্যাংক দেয় না ব্যাংক দিবেই আর এখন অ্যাট প্রেজেন্ট পোস্ট প্যান্ডেমিক সিচুয়েশনে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে হিডেন স্কিলটা বের করা অ্যান্ড ইউ হ্যাভ টু কাম আউট অফ দ্য কমফোর্ট জোন গিয়ে বাইরে গিয়ে কিছু একটা করব সেটা মেন্টালিটি আনার হ্যাঁ কমফোর্ট জোনে যে ব্যাপারটা আপনি বললেন সেটা ঠিক কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে এমনিতে কঠিন তবু চেষ্টা করলে পারি কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের সোসাইটি কিন্তু সবসময় মানে একটা বাধার সৃষ্টি করছে যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে খুব বেশি তুমি মেয়ে মানুষ তুমি কেটে পারবে তোমাকে এটা মানাবে ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা আমাদের মেয়েদের অনেক শুনতে হয় তো সেখানে আমরা কি করছি বা সোসাইটি অনেক কিছু বলে তুমি মেয়ে মানুষ তোমাকে কি মানাবে তুমি কি পারবে তোমাকে কি এটা শোভা দিচ্ছে তো আমি যদি বুঝি যে আমি ঠিক করছি সেটা আমাদের আমার মনে হয় আমার করা উচিত তো আমাদের আসলে অনেক কথা আরও বলার ছিল আপনাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে কিন্তু আমাদের সময় মানে এক সব একটা শেষ থাকে আমাদের সময়টা শেষ হয়ে গেছে তো আমরা শেষ করে দিতে হচ্ছে অনুষ্ঠানটা এখন আর কি তো আমি দর্শকদের বলবো যে আমরা কিন্তু আপনাকে সাফল্যের পাসওয়ার্ডটা বলে দিয়েছি চাবিটা আমরা বলে দিয়েছি এবার তালায় ঢুকিয়ে ঘোরানো সেটা কিন্তু আপনার হাতে সঙ্গে একটা কথা আমি অ্যাড করতে চাই হ্যাঁ হ্যাঁ সফল জীবন আপনারা সবাই ভালো থাকুন সফল হন জীবনে সফল হন সুস্থ থাকুন সুখী থাকুন সবার কাছে থেকে বিদায় নিচ্ছি আপনাদের আমার অতিথিদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য